So friends, 10:45 time এখন সকাল কিরণডুল এক্সপ্রেসে করে আমরা বোরাগোহলিতে নেমেছি তো এখন আমাদের আজকের দ্বিতীয় দিন ভাইজাকে সাইটসিন করব বোরাগোহলি থেকে এই বোরাগোহলি স্টেশন থেকে পুরোটা আরাকু যে সমস্ত সাইটসিনগুলো রয়েছে সবগুলো আজকে আমরা কভার করব তো চলুন আজকের এই বোরাগোহলি থেকে আরাকুর যে সমস্ত সাইটসিন সবগুলো আমার ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন এবারে আমাদের সাইটসিন ঘোরা যাক তো এবারে আমরা এই বোরাগোহলি স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি সাইটসিন করার জন্য সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে এখানে সমস্ত এই যে বড় বড় গাড়ি ইনোভা তাবেরা ছোট গাড়ি চাইলে ছোট গাড়ি সবকিছুই রয়েছে আমি এই বোরাগোহলি স্টেশন থেকে আমরা স্করপিওটা নিলাম 4200 11:05 বাজে এখন আমাদের লোকাল সাইটসিন শুরু হয়ে গেল বোরাগোহলি থেকে পুরো দিন আজকে আমরা এই কভার করব টোটাল সাইটসিন তো আমাদের প্রথম যেটা গন্তব্য সেটা হলো এখানকার মেইন অ্যাট্রাকশন সেটা হলো বোরা কেভ চলুন আমার সঙ্গে আপনাদেরকেও বোরা কেভটা ঘুরিয়ে দেখাবো অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিটের মধ্যেই আমরা এই বোরা কেভসে চলে এসেছি এখন আমরা বোরা কেভসের মধ্যে ঢুকবো দোকানপাট রয়েছে অনেক কিছু কেনাকাটি করার জন্য এই যে বোরা কেভসের দিকে যাব এটা ওয়াকিং ডিস্টেন্সে যেতে হবে তো এটা টিকিট কাটা লাইন আর এখানে আছে হরিতা রেস্টুরেন্ট রয়েছে এই যে বোরা কেভস বুকিং কাউন্টার একটা থেকে দুটো অ্যাডাল্ট 80 টাকা চাইল্ড 5 থেকে 12 বছর 60 টাকা এই যে টিকিট কাটা হয়ে গেল এবার আমরা বোরা কেভসে ঢুকবো যাচ্ছি এবারে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি এই বোরা কেভসের দিকে যাচ্ছি আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন নদী যাচ্ছে এই যে নদীটির নাম হচ্ছে গোস্তানি নদী বোরা কেভসে ঢোকার মুখে এখানে আপনি চাইলে এখানে একটু পুজো করে নিতে পারেন ও অসাধারণ ভিউ ভিতরের দিকে যাওয়া যাক এই গুহার একদম উপরের অংশ থেকে আলোটা আসছে এই যে এইদিকে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরের দিকেও যাওয়া যাবে এই যে আমার হাতে এই দেখুন উপর থেকে জল পড়ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা থেকে এখানে চাইলে আপনি ফটো তুলে নিতে পারেন এই যে এখানে সব ক্যামেরাম্যান দাদারা বসে আছে এখান থেকে আপনি চাইলে এই ধরনের ফটোগুলো তুলে নিতে পারেন এই যে তো ফ্রেন্ডস বোরা কেভস দেখা শেষ করে এবারে আমরা এসে পৌঁছে গেছি অনন্তগিরি ওয়াটারফল গিরি ওয়াটারফলসে আসতে হলে এখানে কার পার্কিং এর জন্য 20 টাকা দিতে হবে আর কোনো খরচ নেই কোনো টিকিট নেই বিনা টিকিটে এই ওয়াটারফল দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওয়াটারফলস দেখার অনন্তগিরি ওয়াটারফলসের দিকে নিচের দিকে যাওয়ার এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আপনি একদম সেই ওয়াটারফলসের মোটামুটি কাছে পৌঁছে যেতে পারবেন ফ্রেন্ডস অনন্তগিরি ওয়াটারফলসের একদম নিচের দিকে আমি চলে এসেছি আপনাদেরকে দেখাবো নিচের দিকটা কেমন দেখতে সেই উপর থেকে 1, 2, 3, 4 লেয়ারে পৌঁছে যাবো তো ফ্রেন্ডস এবারে আমরা অনন্তগিরি ওয়াটারফলস দেখা শেষ করে এবারে এসে আমরা পৌঁছে গেলাম এখানে কফি প্লান্টেশন রয়েছে স্টার অ্যানিস এই যে স্টার অ্যানিস জাইফল সমস্ত কিছু রয়েছে ওইদিকে কত করে কিতনা হয় 20 রুপে এর 20 টাকা করে প্যাকেট এগুলো এখানে কফি গাছ রয়েছে অনেক তারপরে গোলমরিচ গাছ সবগুলো আপনাদেরকে দেখাবো দারুণ দেখতে লাগছে ও ও দেখুন কফি গাছের ফুল এই দেখুন এগুলো সব সব গোলমরিচ আর এই নিচের দিকে সব কফি গাছ ফ্রেন্ডস এখানে আসলে অবশ্যই এই কফি প্লান্টেশনে আসবেন দেখে খুব আনন্দ লাগছে হেভি সুন্দর মানে ফুলের যে সেন্টটা সেটাও খুবই ভালো লাগছে পুরো জুই ফুলের গন্ধ লাগছে আর সমস্ত গাছে ফুল মানে কি মারাত্মক দেখে সবার মাথা খারাপ মানে এত ভালো লাগছে
টবে ফুলের মতো। এই দেখুন কত ফুল, কিরকম খেতে ভালো লাগে না। কফি কফি প্লান্টেশনে এসে কফি খাবো না সে তো হতে পারে না। এই যে এখানে কফি নিয়ে নিলাম, দারুণ দারুণ টেস্ট, একটা অরিজিনাল কফি কফি টেস্ট আসছে, খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস ঠিক আছে, আমাদের কফি প্লান্টেশন দেখা হয়ে গেল, চলুন এবারে আমরা নেক্সট গন্তব্য দিকে এগিয়ে যাই। আমরা এসে পৌঁছে গেছি গালিকন্ডা ভিউ পয়েন্টে, এটি একটি বিখ্যাত জায়গা, এখানে এখান থেকে পুরো ভিউটা খুব সুন্দর আসে। ভ্যালিটা দেখুন কত সুন্দর, তো এখানে দেখুন এই গালিকন্ডা ভিউ পয়েন্টে কাবাব পাওয়া যাচ্ছে 30 টাকা করে কাঠি। পয়েন্ট আমাদের দেখা শেষ হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে, চলুন এর পরের সাইট সিন দেখার জন্য আমরা এগিয়ে যাই। চলো আরাকু ভ্যালির বাজার, আই লাভ আরাকু। এখানে ট্রাইবাল মিউজিয়াম রয়েছে, এবারে আমরা চলুন ট্রাইবাল মিউজিয়াম ঘুরে দেখব। হলো ট্রাইবাল মিউজিয়ামের গেট, ট্রাইবাল মিউজিয়াম, চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি। ট্রাইবাল মিউজিয়াম অ্যাডাল্ট 50 রুপিস, চাইল্ড 5 থেকে 10 বছর পর্যন্ত 25 টাকা, আর টাইমিং হচ্ছে 9টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। মিউজিয়ামের টিকিট কাটা হয়ে গেল, ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়লাম। সামনে একটা এখানে বড় লেক মতো রয়েছে, বোটিং করা যেত, এখন পুরো শুকনো। স্কাই সাইকেল, আপনি এখান থেকে সাইকেলে করে পুরো এই যে রোপওয়ে দেওয়া আছে এ মাথা থেকে ও মাথা চলে যেতে পারবেন। এটা একটা এখানে রাইডিং, সমস্ত অ্যাডভেঞ্চারগুলো রয়েছে তার রেট চার্ট। এটা আদিবাসীদের তৈরি সমস্ত জিনিসপত্র, এই নাচের সিনারি এখানে তুলে ধরা হয়েছে। এই যে এটি হলো এখানকার মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম। তো এবার আমরা এই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করব, চলুন। এটাতে কোনো টিকিট লাগে না, টিকিট যা ওখানে ঢোকার সময় এন্ট্রি ফি ওটাই, আর ভিতরে মিউজিয়ামের টিকিট কোনো লাগবে না, এটা ফ্রি আছে। তো আমরা মিউজিয়ামের মধ্যে প্রবেশ করছি। দেবালয়াম মানে এটা হচ্ছে মন্দির, প্রথমে ঢুকেই আপনি মন্দির দেখতে পেয়ে যাবেন। তারপরে এই যে এই আদিবাসীদের সমস্ত জীবন কথা, মানে কী কী অস্ত্র এরা ব্যবহার করতো, বাফলোর সিং, এমনভাবে মূর্তিগুলো বানানো আছে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল। এবারে আমরা আবার আদিবাসী মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি ঘুরে ঘুরে। এই আদিবাসীদের বিয়ের যে পদ্ধতিটা, কীভাবে বিয়ে হয়, এই দেখুন মণ্ডপ দেখুন, সব পাতা দিয়ে গাছ দিয়ে তো মণ্ডপ ভারী। তো ফ্রেন্ডস ট্রাইবাল মিউজিয়াম দেখা শেষ করে আমাদের গাড়ি এসে পৌঁছালো আরাকু স্টেশনে, যেখান থেকে আমাদের বিশাখাপত্তনমে যাওয়ার ট্রেন ছিল বিকেল 3টা 45। এবার স্টেশনটা একটু দেখুন, এটা হলো ওয়েটিং হল আরাকুর, আরপিএফ সিকিউরিটি রয়েছে, সমস্ত কিছু খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে, যাতে কোনো রকম সমস্যা না হয় এখানে খুবই ভালো। 4:10 আমাদের আরাকু থেকে ট্রেন ছেড়ে দিল, বাই বাই আরাকু। তো ফ্রেন্ডস আজকের আমাদের যে ভাইজাগের দ্বিতীয় দিন সেটা ছিল বোরা গুহালু থেকে আরাকু ভ্যালির সমস্ত লোকাল সাইট সিন। ভিডিওতে টোটাল যে আরাকু ভ্যালির সাইট সিনগুলো ছিল সেগুলো আমি টোটালটা ভিডিওতে দিলাম। সাইট সিনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।